পরিব্রাহ্মণ ও ব্রাহ্মণী, পরিব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করে। তাই গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের অষ্টবৎসরের সন্তান কুশধ্বজকে সঙ্গে করে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের দুটো ভিক্ষে দাও। এই যে দেখতে পাচ্ছ, আজ আমরা সকাল থেকে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি, আজ আমরা সারাদিন ভিক্ষা করে কিছুই পাইনি গো বাবুরা। তাই তো আমাদের এই অষ্টবৎসরের সন্তান কুশধ্বজ আমরা তার মুখে অন্ন তুলে দিতে পারিনি। সে আর ক্ষুধার গলা সহ্য করতে না পেরে ক্ষুধায় ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, ওগো মা বোনেরা, আমাদের অবলা সন্তানের মুখ চেয়ে আমাদের কিছু ভিক্ষে দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে দুটো
Come on.
আমাদের কিছু ভিক্ষে দিই। এই যে দেখতে পাচ্ছেন, আজ আমরা সকাল থেকে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করছি, আজ আমরা সারাদিন ভিক্ষা করে কিছুই পাইনি গো বাবু। আমাদের সঙ্গে রয়েছে অষ্টম বৎসরের ব্রাহ্মণ সন্তান কুশধ্বজ, আর সে তিন দিন অনাহারে রয়েছে। সে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ক্ষুধায় ছটফট করছে। তাই বলি ওগো বাবু, বলি ওগো বাবু, আমাদের অষ্টম বৎসরের সন্তান কুশধ্বজের মরছে, আমাদের কিছু ভিক্ষে দিন গো বাবু। তাই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে তোমাদের পুত্রের বয়স কত বললে? অষ্টম বৎসর। এইতো সেই গৌরবর্ণ হরি ভক্ত মিলে গেছে, মিলে গেছে। যজাতি রাজার মনের বয়স শোনো, বুঝি পূর্ণ হতে চলেছে। বলি শোনো ব্রাহ্মণ, শোনো, শুধু ভিক্ষে নয়, আমার রথের দিকে চেয়ে দেখো। এই রথের মধ্যে যত রয়েছে ধন রত্ন মণি মুক্তা, এগুলো সব আমি তোমায় উজাড় করে দেবো, কিন্তু একটি শর্তে। একটি শর্তে? বলুন বাবু, বলুন আপনার কি সেই শর্ত? তাহলে শোনো প্রভু, ওই যে রয়েছে তোমাদের ছেলে কুশধ্বজ, ওকে ওকে চিরজন্মের মতো আমার হাতে বিক্রি করে দিতে হবে। আমাদের পুত্র কুশধ্বজকে চিরজন্মের মতো আপনার হাতে বিক্রি করে দিতে হবে, আর তার বিনিময়ে ধন রত্ন মণি মুক্তা এগুলো সবাই দিয়ে দেবে। তাহলে তো আর এমন ভাবে আমাদের দুঃখে জীবন যাপন করতে হবে না, লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে না। আমি তাই করবো, আমার এই পুত্রকে আমি বিক্রি করে দেবো। বলি ওগো ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী শুনছ? এই যে আমাদের পুত্র কুশধ্বজ, একে যদি আমরা ওনার হাতে বিক্রি করে দিই, আমি কোন কিছুর বিনিময়ে আমার এই পুত্রকে আমি বিক্রি করতে পারবো না স্বামী, কিছু তাই না, কিছু তাই না। শোনো ব্রাহ্মণী, শোনো, এই যে আমাদের পুত্র কুশধ্বজ, একে যদি আমরা ওনার হাতে বিক্রি করে দিই, তাহলে আর আমাদের কোন দুঃখ জ্বালা থাকবে না গো, সকল দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। আমি তাই করবো, আমার পুত্রকে আর ওনার হাতে বিক্রি করে। স্বামী, ওই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন স্বামী? ওই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওগো স্বামী, শুধু ধন রত্ন পরিপূর্ণ নয়, এই পৃথিবীর মধ্যে যত রয়েছে ধন রত্ন মণি মুক্তা সব যদি কেউ আমায় এনে দেয়, তবু আমি পারবো না আমার পুত্রকে বিক্রি করে দিতে। সে যে আমার কৃষ্ণ বলা পাখি, সে যে আমার কৃষ্ণ বলা পাখি, সে যে আমার কৃষ্ণ বলা পাখি। আমার যে সব দুঃখ জ্বালা দূরে সরে যায় গো স্বামী, স্বামী না, আমার ওই প্রিয় পুত্রকে আমি কিছুতেই বিক্রি করতে দেবো না স্বামী, কিছু তাই না। তুমি তো ওই পুত্রের পিতা, তুমি কেমন করে বুঝবে গো এই জগৎ সংসারে পুত্রের কত যে দর। এই জগৎ সংসারে যে মায়ের পুত্র নেই,
বাঁকাতে পুত্রের জন্য, আর যে মায়ের কোলের সন্তান তার কোল থেকে হারিয়ে যায় সেই বাজানে, সেই বাজানের সন্তান হারার কি বা জ্বালা, এ তুমি বুঝবে না স্বামী, এ তুমি বুঝবে না গো। Yeah.
Bye.
Yeah.
করিনি, আর আপনারা বিলম্ব করবেন না, আমার আর বলবার কিছুই নেই। তাহলে এসো এসো রে মানব, আমি তোমাকে যোগ্য হতে দিয়ে আমার পিতাকে সেই অভিশাপ থেকে আমি করিব উদ্ধার। এসো এসো আমার মহর মধ্যে, এসো আমার মহর মধ্যে। তাই সকলে মহানন্দে হরিগুণগান করতে করতে নৃত্য করতে লাগলো।